নমস্কার লকডাউনের মাঝে অনেকগুলো দিন ওর মতো করে গান গাইছি আমি আমার মতো করে কিন্তু আমরা শুরু করেছিলাম চ্যানেল উইথ নন্দনদাস প্রথমে ফ্যাশন ডিজাইনিং জার্নি আমি অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার পরবর্তীকালে মিউজিক্যাল জার্নি কিন্তু সবাইকে ধন্যবাদ সেটা একটা বেশ এখন একটা মহিরুও জায়গায় নিয়েছে আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক ফ্যান ফলোয়ার যারা আমাদেরকে ফলো করছে কমেন্ট করছে এটা আমি কখনো এক্সপেক্ট করি না অন্তত অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার সংবাদপত্র মিডিয়া সেটা তো ছিল কিন্তু গানের জগতে এরকম কিছু আসবে এরকম কিছু কখনো প্রাপ্তি হবে সেটা ভাবতে পারিনি তো সেজন্য আপনাদের ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তো আজকে লকডাউনের মাঝে একদম একসঙ্গে আমি গিটার হাতে গান গাইছিলাম তানপুর অ্যাপসে তো এবার খালিগলাতেই আমরা গান করি কোনো রকম সেখানে আলাদা কোনো কিছু নেই এবং সবাই সেখানে কামিটা করেছে যে খালি গলা মানে জাস্ট সেখানে কোনো পিচ কারেকশন যেটা এখন খুব দেখা যায় কিচ্ছু না একদম কোনো অ্যাপসের মাধ্যমে না সিম্পলি সেটা কিন্তু মানুষ বুঝতে পেরেছে এবং বিশ্বটা সারা পাচ্ছি আমরা তো সেখানে দাঁড়িয়ে আজকে একদম রাই জাগব সাগর শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই গানটা সম্বন্ধে তুই বল আমি পরে গানটা গাইব আমি গিটারটা বাজাবো আজকে গিটারিস্ট এটা একটি প্রভাতী গান সবাই জানে আর কি বলবো জাস্ট গানটাই যাবো রাই জাগবো জাগো শ্যামের মন দেখো আর তো নিশি নাই গো যা
একদম শেষে আমাদের একদম লাইভলি গানটা গাই, সেক্ষেত্রে অনেক জায়গায় দেখা গেছে টিকটিকির আওয়াজ, আমরা কিন্তু সেটাকে মানে এটা বোঝানোর জন্য যে একদম পুরো ন্যাচারালি অনেক সাউন্ড আপনাদের সামনে আসবে, তালা খোলার এটা খোলার আওয়াজ ঘরের মধ্যে। সো প্লিজ এটা লাইভ অনুষ্ঠান, আজকে অনেকদিন পর লকডাউনের পর আমরা এরকমভাবে গান গাইলাম, সবাই এনজয় করুন। এবং আমার মনে হয় খুব ন্যাচারাল বেস্ট হলে যদি সবাই মিলে গানটা গাইতে পারি সেটা বোধ হয় মিউজিকের জগতের উন্নয়ন হবে। সবাইকে টাটা, বাই বাই।